ডেঙ্গু জ্বর একটি এডিস মশা বাহিত ডেঙ্গু ভাইরাস জনিত গ্রীষ্মমন্ডলীয় রোগ। এক, এডিস মশার কামড়ের মাধ্যমে ভাইরাস সংক্রমণের 3 থেকে 15 দিনের মধ্যে সচরাচর ডেঙ্গু জ্বরের উপসর্গগুলো দেখা দেয়। 2, উপসর্গগুলির মাঝে রয়েছে জ্বর, মাথা ব্যথা, বমি, পেশিতে ও গাঁটে ব্যথা এবং গাত্রচর্মে ফুসকুড়ি। 1-2 থেকে 7 দিনের মাঝে সাধারণত ডেঙ্গু রোগী আরোগ্য লাভ করে। 1, কিছু কিছু ক্ষেত্রে রোগটি মারাত্মক রক্তক্ষরী রূপ নিতে পারে, যাকে ডেঙ্গু রক্তক্ষরী জ্বর ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার বলা হয়। এর ফলে রক্তপাত হয়, রক্ত অণুচক্রিকার মাত্রা কমে যায় এবং রক্ত প্লাজমার নিঃসরণ ঘটে। কিছু কিছু ক্ষেত্রে কখনো বা ডেঙ্গু শক সিন্ড্রোম দেখা দেয়। ডেঙ্গু শক সিন্ড্রোমে রক্তচাপ বিপজ্জনকভাবে কমে যায়। কয়েক প্রজাতির এডিস মশকটি স্ত্রী মশা ডেঙ্গু ভাইরাসের প্রধান বাহক। 2, যেগুলোর মধ্যে এডিস ইজিপ্টি মশকই প্রধানতম। ভাইরাসটির 5টি সেরোটাইপ পাওয়া যায়। 3-4, ভাইরাসটির একটি সেরোটাইপ সংক্রমণ করলে সেই সেরোটাইপের বিরুদ্ধে রোগী আজীবন প্রতিরোধী ক্ষমতা অর্জন করে, কিন্তু ভিন্ন সেরোটাইপের বিরুদ্ধে সাময়িক প্রতিরোধী ক্ষমতা অর্জন করে। 1, পরবর্তীতে ভিন্ন সেরোটাইপের ডেঙ্গু ভাইরাস সংক্রমিত হলে রোগীর মারাত্মক জটিলতা দেখা দিতে পারে। 1, কয়েক ধরনের টেস্টের মাধ্যমে, যেমন ভাইরাসটি বাই আরএনএ প্রতিরোধী অ্যান্টিবডির উপস্থিতি দেখেও ডেঙ্গু জ্বর নির্ণয় করা যায়। ডেঙ্গু জ্বর প্রতিরোধী টিকা কয়েকটি দেশে অনুমোদিত হয়েছে, 5, তবে এই টিকা শুধু একবার সংক্রমিত হয়েছে এমন ব্যক্তির ক্ষেত্রে কার্যকর। 6, মূলত এডিস মশার কামড় এড়িয়ে চলাই ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায়। 1, তাই মশার আবাসস্থল ধ্বংস করে মশার বংশবিস্তার প্রতিরোধ করতে হবে। এর জন্য এডিস মশার বংশবিস্তারের উপযোগী বিভিন্ন আধারে, যেমন কাপ, টপ, দ্বার, ডাবের খোলস, বর্তক, ছাদ ইত্যাদিতে আটকে থাকা পানি অপসারণ করতে হবে। 1, শরীরের বেশিরভাগ অংশ থেকে রাখে এমন পোশাক পরিধান করতে হবে। 1, ডেঙ্গু জ্বর হলে পরিপূর্ণ বিশ্রাম নিতে হবে এবং বেশি করে তরল খাবার গ্রহণ করতে হবে। 2, জ্বর কমাতে প্যারাসিটামল দেওয়া হয়। 2, প্রায়শ রোগীর শিরায় স্যালাইন দিতে হতে পারে। 2, মারাত্মক রূপ ধারণ করলে রোগীকে রক্ত দিতে হতে পারে। 2, ডেঙ্গু জ্বরে হলে কোন ধরনের অ্যান্টিবায়োটিক ও ননস্টেরয়েডাল প্রদাহপ্রশমী ওষুধ সেবন করা যাবে না, করলে রক্তপাতের ঝুঁকি বেড়ে যায়। 7-2, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে ডেঙ্গু একটি বৈশ্বিক আপদে পরিণত হয়েছে। 8-9, এশিয়া, দক্ষিণ আমেরিকা ও অন্যান্য মহাদেশের 110টির অধিক দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব হয়। 8-9, প্রতি বছর 5 থেকে 50 কোটি মানুষ ডেঙ্গুতে সংক্রমিত হয় এবং তাদের মাঝে 10 থেকে 20 হাজারের মতো মারা যায়। 1779 সালে ডেঙ্গুর প্রথম উল্লেখ পাওয়া যায়। 20 শতকের প্রথম ভাগে ডেঙ্গুর ভাইরাস উৎস ও সংক্রমণ বিশদভাবে জানা যায়। মশক মিথুনই বর্তমানে ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায়। সরাসরি ডেঙ্গু ভাইরাসকে লক্ষ্য করে ওষুধ উদ্ভাবনের গবেষণা চলমান রয়েছে। 10, বিশ্ব স্বাস্থ্য সংস্থা 20টি অবহেলিত গ্রীষ্মমন্ডলীয় রোগের একটি হিসেবে ডেঙ্গু চিহ্নিত করেছে।